সৌদি আরবে শ্রমিকদের জন্য ওয়েবসাইট, বিদেশি শ্রমিকদের অধিকার সংরক্ষণে ওয়েব পোর্টাল চালু করেছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়। এই ওয়েবসাইটটিতে দেশটির শ্রম আইন ও শ্রমিকদের অধিকার আদায় সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। www.labor-education.government.sa নামের এই ওয়েবসাইটটি উদ্বোধন করা হয়েছে। এতে আরবি এবং ইংরেজি দুই ভাষাতেই বিস্তারিত তথ্য সরবরাহ করা হবে, তবে বর্তমানে শুধুই আরবি ভাষায় অ্যাভেলেবল রয়েছে। খুব শীঘ্রই ইংরেজি ভাষণে এটি চালু হবে। সৌদি আরবের শিক্ষিত বিদেশি শ্রমিকদের মাঝে আইন এবং অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে এই সাইটটি চালু করা হয়েছে। এই ওয়েবসাইটে শ্রম আইন, চুক্তির নিয়ম এবং বেতন, কর্মঘণ্টা, প্রশিক্ষণ, যোগ্যতা, দায়িত্ব, শ্রম অধিকার, বাস্তবায়নে কর্মরত সংস্থা, শৃঙ্খলা এবং চাকরি শেষে প্রাপ্ত সুবিধাদি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এতে অদক্ষ শ্রমিক এবং মহিলাদের বিশেষ অধিকার সম্পর্কিত তথ্যও পাওয়া যাবে। সৌদি শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, কোনো বিদেশি শ্রমিক চাইলে মালিক পক্ষের বিরুদ্ধে ওয়েবসাইটটির মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে পারবে। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার ইকামা চেক বা আপনার কাফালা কোন অবস্থায় রয়েছে সেটিও চেক করতে পারবেন। তাই দেরি না করে আজকে এই ওয়েবসাইটটি ভিজিট করুন, www.laboreducation.gov.sa। ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে সবাই এই ব্যাপারে জানতে পারে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।